সূরা ফাতিহার আশ্চর্য একটা পাওয়ারফুল আমল আজকে আপনাদেরকে শিক্ষা দেব। যতদিন বেঁচে থাকবেন এই আমলটি করবেন। যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে কোন হুজুরের কাছে পানি পড়ার জন্য যাওয়া লাগবে না। বুখারী শরীফের হাদিস, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার তারা সফরে যাচ্ছিলেন, লম্বা সফর। সফরে যাত্রাকালে হঠাৎ করে দেখলেন বিশাল একটা জটলা দেখা যায়, বিশাল বড় জটলা, মানুষগুলো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ভিতরে কোনো বিপদ হয়েছে। আবু সাঈদ আল খুদরি বলেন, জটলা ভেদ করে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি একজন মানুষ শুয়ে আছে আর কিছু মানুষ তন্ত্র মন্ত্র পাঠ করতেছে। জিজ্ঞাসা করলাম, ইনি কে? বললো, আমাদের নেতা। তোমরা কি পড়ো? বলে, তাকে সাপে কেটেছে, আমরা তন্ত্র মন্ত্র পাঠ করতেছি যেন তাকে আমরা সুস্থ করতে পারি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস বলতেছি, বলে তোমরা যেই মন্ত্র পাঠ করতেছো এই মন্ত্র পাঠ করলে তোমাদের নেতা তো ভালো হবে না। বলে, তাহলে কি করব? বলে, আমি এমন কিছু কোরআনের আয়াত জানি যা পাঠ করলে তোমাদের নেতা ভালো হয়ে যাবে। তখন এলাকার লোকেরা বলল, আমাদের নেতাকে ভালো করে দাও। বলে, না ভালো করবো না, শর্ত আছে। বল, কি শর্ত? যদি ভালো করে দেই তাহলে 30টা ছাগল দিতে হবে। এলাকার লোকেরা বলল, আমাদের নেতাকে ভালো করো, 30টা ছাগল দেবো, কোনো টেনশন নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন পড়লেন, পড়ে ফু দিলেন, চোখ বন্ধ, চোখ খুলে ফেললো, দ্বিতীয়বার পড়ে ফু দিলেন, শোয়া থেকে বসে গেল, তৃতীয়বার পড়ে ফু দিলেন, ওই নেতা সুস্থই হাঁটাহাঁটি শুরু করে দিল। অবাক হয়ে গেছে সবাই, 30টা ছাগল দিয়েছে ওই এলাকার লোকেরা। ছাগলগুলো নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে, পথিমধ্যে ক্ষুধা লেগেছে, কয়েকটা বকরি জবাই করে খেয়েও ফেলেছে। মনে মনে চিন্তা, বকরি যে জবাই করে খেলাম, এটা কি জায়েজ হয়েছে নাকি না যায়? যেহেতু কোরআন পড়ে আনছি। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবীকে ঘটনা বললেন, ও বিশ্বনবী, রাস্তার মধ্যে এই ঘটনা ঘটলো, কোরআন পড়ে বকরি আনলাম, এই বকরি খাওয়া কি জায়েজ হয়েছে কিনা না ভুল করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বলে, কি করেছো তুমি? বলে, ও বিশ্বনবী, এক না তাকে সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, সুস্থ হলো, 30টা বকরি দিল, নিয়ে আসতেছিলাম রাস্তায় খুদা লেগেছে, কয়েকটা জবাই করে খেয়ে ফেলেছি, এটা কি গুনাহ করেছি নাকি আমি অন্যায় করেছি? বলেন বিশ্বনবী তখন বললো, না না অন্যায় করো নাই, বরং কোরআনের দাম আমারও বাড়িয়ে দিয়েছ, আরে বকরি আরো থাকলে আমারও কিছু দাও, আমিও খাবো। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা, এই সূরাকে সূরাতু শিফা বলা হয়, সূরাতু শিফা। যখন আপনি অসুস্থ হবেন পানিতে বিসমিল্লাহ বলে পড়ে সাতবার করে দম করে ফু দিবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। যে কোনো রোগের জন্য এই সূরা পাঠ করে আপনি ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, যত বড় বড় আলেম আছে বিশ্বাস আছে, যখন আপনারা পানি পড়ার জন্য যান বিশেষ করে এই সূরাটা পড়ে ফু দেয়। বিশ্বনবী বলেন একদিন, ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওবাই তোমাকে আমি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলে দিব? কি বলে? হ্যাঁ বিশ্বনবী বলেন, বলে, ওবাই কোরআনের মধ্যে যত সূরা আছে সবচেয়ে দামি সূরা, শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। গোটা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে, গোটা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তা ঢুকিয়ে দিয়েছে, আশ্চর্য। এই জন্য যখনই আপনি অসুস্থ হবেন, যে কোনো সমস্যায় পড়বেন, যে কোনো অসুস্থতায় পড়বেন, নিজে নিজে সাতবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন, কয়েকবার দুরুদ পাঠ করবেন, ফু দিয়ে পানিটা পান করবেন, আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ আপনি অসুস্থতা করে অসুস্থ করেছেন, আপনি সুস্থতার মালিক, আল্লাহ অবশ্যই আপনাকে সুস্থ করে দেবে। বিশ্বাস না হলে আপনি দেখেন আমলটা করে।